রাস্তায় প্রত্যেকে নিয়ম মেনে চললে যানজটে অনেকাংশই কমে যাবে। দেশে বিপ্লব ঘটলেও সড়কে বৈপ্লবিক পরিবর্তন না আসা দুঃখজনক বলে মন্তব্য করেছেন নিরাপদ সড়ক চায়ের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। দুপুরে রাজধানীর কাকরাইলে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী ক্যাম্পেইন কর্মসূচিতে তিনি এ কথা বলেন। এ সময় যার ইচ্ছে মতো রাস্তা পার না হওয়া, রাস্তার উপর গাড়ি পার্কিং না করা, লেন মেনে গাড়ি চালানো, সর্বোপরি ট্রাফিক আইন মেনে চলতে প্রচারণা চালান নিরাপদ সড়ক চেয়ে আন্দোলনের কর্মীরা। এ সময় ইলিয়াস কাঞ্চন বলেন, সড়কে শৃঙ্খলা আনতে আইন যথাযথভাবে কার্যকর করতে হবে। বিগত সরকারের সময়ের মালিক শ্রমিকদের সিন্ডিকেট আর যেন না হতে পারে, তার জন্য কঠোর হতে হবে সরকারকে। নিয়ম শৃঙ্খলা, সড়ক দুর্ঘটনা, এগুলো রোধ করতে হলে আপনাকে আগে সচেতন হতে হবে, পরিবর্তন আগে নিজের মধ্যে আনতে হবে।